দেশে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে আইসিইউ এর সংকট। মুমূর্ষু রোগীদের নিয়ে একের পর এক হাসপাতালে ধর্ণা দিতে হচ্ছে রোগীর স্বজনদের। করোনার ব্যাপক সংক্রমণে আইসিইউ এর স্বল্পতা মানুষের মধ্যে তৈরি করেছে উদ্বেগ আর আতঙ্ক। সংক্রমণের চাপে হাসপাতালগুলো এখন করোনা রোগীতে প্রায় পূর্ণ। অবস্থা গুরুতর হওয়ায় অনেকেরই আইসিইউর প্রয়োজন দেখা দিচ্ছে, কিন্তু চাহিদার তুলনায় আইসিইউর সংখ্যা হাতে গোনা। তাই হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্সের অস্থির ছোটাছুটি। কারো কারো ভাগ্যে আইসিইউ তো জুটছেই না, বরং হাসপাতাল থেকে হাসপাতালে টানা হেঁচড়ায় প্রাণ হারাতে হচ্ছে দুঃখজনকভাবে। অতি প্রয়োজনীয় মুহূর্তে আইসিইউ না পাওয়ায় দিশেহারা অনেকেই। না, এখানে আইসিইউ নেই, ধন্যবাদ দিয়ে নিয়ে যেতে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা মুগ্ধ হাসপাতালে গেছিলাম, আইসিইউর সংকটের কারণে আমরা ওখান থেকে রিলিজ নিয়ে চলে আসি। বাড়ামে টেকনিক্যাল শেখায় নিয়েছিলাম, সেখানে পাই নাই, তারপর সারা দিতে গেছি সেখানে পাই নাই, ঢাকা মেডিকেল নিয়েছি সেখানে পাই নাই, বঙ্গবন্ধু মেডিকেল নিয়েছি সেখানে পাই নাই, তারপর আমরা সরকারি অবগুলে আমরা কুমিটলা জেনারেল হাসপাতালে আসছি। এই হাসপাতালে দৌড়েছি, ওই হাসপাতালে দৌড়েছি, সেখানে এই এই অভিজ্ঞতাতে মনে করেন যে আমি অতিষ্ঠ হয়ে গেছি। বাড়তি চাপ বিবেচনা করে হাসপাতালগুলোয় বাড়ানো হচ্ছে আইসিইউর সংখ্যা। করোনার আইসিইউ কিন্তু পূর্বে থেকে আমাদের ছিল না। মন্ত্রী মহোদয় আমাদের এই নির্দেশনা দিয়েছেন যে আমাদের এখানেও একটা 10 বেডের করোনা আইসিইউ চালু। আমরা অলরেডি আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করছি, হয়তো উইদিন শর্ট টাইম আমরা করোনার আইসিইউটা চালু করে ফেলবো। অক্সিজেন সেন্ট্রাল যেখানে সাপ্লাই আছে সেখানে কিন্তু মানে 95% ম্যানেজমেন্ট কিন্তু হয়ে যায়। 5% হয়তো আইসিইউ লাগে। বার্ন বিল্ডিং বা কোভিড সার্জারি বিল্ডিং আমরা আশা করছি সামনের সপ্তাহে প্রথম দিকে আমরা ওখানে 10 বেডের একটা আইসিইউ চালু করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিছুটা হয়তো সুবিধা দিতে পারবো মানুষজনকে। বা 10 বেডের আইসিইউ কিছুই না, আপনারা জানেন যে 2-3 দিনের ভিতরে আইসিইউ অকুপাইড হয়ে যাবে, তখন আবার যা ছিল সেই ক্রাইসিস চলতেই থাকবে। করোনা মোকাবিলায় জনসচেতনতার ওপর জোর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।